ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रेयतिराजाय বিবেকানন্দ সূরয়ে সচেত সুখ স্বরূপায় স্বামী নেতা রামকৃষ্ণ মঠ বাগদা দ্বারা আয়োজিত এই বক্তৃতা মালায় আমাকেও একটা বক্তৃতা করার জন্যে বলা হয়েছে এই কথা যারা শুনছেন তাদের সবাইকে আমার সরশ্রদ্ধ নমস্কার আমার যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে আদিবাসীদের কল্যাণে রামকৃষ্ণ মিশনের অবদান আমি এই কল্যাণ শব্দটাকে সেবা হিসাবে আলোচনা করব সেবা রামকৃষ্ণ মঠ মিশনের একটি অভিন্ন অঙ্গ সাধনার একটা অঙ্গ হিসাবে আমরা এটাকে গ্রহণ করে থাকি তাছাড়া এই সেবা আমাদের পরম্পরা এই সেবা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী ঠাকুর তিনি এই সেবা আমাদের জন্যে ভবিষ্যতের যে প্রজন্ম তাদের জন্য এই সেবাটিকে আমাদের সামনে রেখে গেছেন আপনাদের এটি জানা আছে এক বৈষ্ণব সভায় শ্রী শ্রী ঠাকুর গিয়েছিলেন আর সেখানে এই প্রসঙ্গে এলো কৃষ্ণে ভক্তি বৈষ্ণব সেবা এবং জীবে দয়া এটি শুনে শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে যান আর তিনি বলেন জীবে দয়া ছি 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 তুই দয়া করার কে কীটানুকীট দয়া নয় সেবা শিবজ্ঞানে জীবসেবা এই জীবসেবা কেবল যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তা নয় তিনি যখন কাশী ধামে যাচ্ছিলেন যাওয়ার পথে বৈ বৈদ্যনাথ ধামে তিনি গিয়েছিলেন মথুরবাবু সহ সমস্ত দল বল নিয়ে তারা যাত্রা করেছিলেন যখন বৈদ্যনাথ ধামে ছিলেন তখন উনি এক গ্রামে গিয়েছিলেন সেই গ্রামে অত্যন্ত দরিদ্র লোকেদের দেখেন এবং তার মন করুণা বিগলিত হয়ে তিনি মথুরবাবুকে আর্জি জানান যে এদের এক মাথা তেল দিতে হবে একটা নতুন কাপড় দিতে হবে এবং পেট ভরে খাওয়ার দিতে হবে মথুরবাবু পড়লেন মুশকিলে কেননা কেবলমাত্র ওরা যাত্রা শুরু করেছেন আর সেই সময় এই এত বড় খরচা তিনি একটু অসম্মতি জানাচ্ছিলেন যে এই সময় নয় আমরা পরে এটা করব তখন ঠাকুর বললেন না যদি এদের না করো না খাওয়াও তাহলে কিন্তু আমি এদের মধ্যেই থাকবো আমি কিন্তু আর তীর্থে যাব না তখন মথুরবাবুকে বাধ্য হয়ে তাদের খাওয়াতে হয় একটা করে নতুন বস্ত্র দিতে হয় এবং এক মাথা তেল ঠাকুর যা চেয়েছিলেন সেগুলো দিতে হয় দ্বিতীয় ঘটনা হল মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে নিয়ে গেছিলেন তাঁর জমিদারি ঘাটাতে। সেখানে শ্রীরামকৃষ্ণ সেই গরিব চাষিদের অবস্থা দেখে তিনি অত্যন্ত কষ্ট পান এবং করুণা বিগলিত হয়ে মথুরকে বলেন যে এদের সমস্ত ট্যাক্স মুকুব করতে হবে এবং এদের এই দারিদ্র মোচনের জন্যে এদেরকে সব রকম ব্যবস্থা করতে হবে সেখানেও মথুরবাবু কিন্তু ঠাকুরের এই কথাকে এড়িয়ে যেতে পারেননি তো আমরা দেখছি যে ঠাকুর স্বয়ং এই সেবার কাজ শুরু করেছেন কেবল যে তিনি বলেছেন জীবসেবা তা নয় তিনি করেও গেছেন মায়ের ক্ষেত্রেও দেখি মা সেই যখন দু দুর্ভিক্ষ পীড়িত গ্রামে লোকেরা খেতে পাচ্ছে না মায়ের পিতা রামচন্দ্র মুখার্জি তিনি খিচুড়ি করে গ্রামের লোকেদের খাওয়াচ্ছেন মা তার ছোট হাত দিয়ে ছোটো পাখা নিয়ে সকলের সেই গরম ভাতটাকে ঠান্ডা করে দিচ্ছেন খিচুড়িটাকে ঠান্ডা করে দিচ্ছেন সুতরাং সেই যে সেবার ভাব সে আমরা মার থেকেও পাই স্বামীজির জীবনে তার ছেলেবেলার থেকে সেই গরিব দুঃখীদের দেখলেই কাপড় সরিয়ে দিয়ে দেওয়া বা অন্য কোন বস্ত্র দিয়ে দেওয়া যখন স্বামীজিকে আটকে ঘরে রাখা হয়েছে সেই জানালা দিয়েও ফেলে দেওয়া নানাভাবে স্বামীজি গরিবদের জন্যে ভেবে ছোটবেলার থেকেই ভেবে এসেছেন পরে আমরা দেখি যখন কলকাতায় প্লেগ হয়েছে বা অন্যান্য যে সমস্ত দুর্বিক মানুষ কষ্টে পড়েছে সেই সময় মানুষকে সাহায্য করার জন্যে স্বামীজি তার সমস্ত গুরু ভাইদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এক সময় এমনও হয়েছিল যে তিনি বেলুড় মঠকে বিক্রি করতেও উদ্যত হয়েছিলেন করে সেবার কাজে তিনি সব কিছু নিয়োজিত করতে চেয়েছিলেন মায়ের হস্তক্ষেপে সেটা সম্ভব হয়নি এরপরে আমরা দেখি স্বামী অখণ্ডানন্দজি তিনি মহুয়া মহুলাতে মালদার কাছে মহুলাতে এ সারগাছিতে মহুলাতে তিনি সেবা কার্য শুরু করেন এ আমাদের পরম্পরা এ থেকে আমাদের রামকৃষ্ণ মিশনের যে সেবা কেবল আমরা মুখে বলি না আমরা করে এসেছি যে কারণে আমাদের মঠ মিশনের যে প্রাচীন সাধু তাদেরকে কত কথা শুনতে হয়েছে অন্যান্য সাধু সম্প্রদায় তারা আমাদেরকে ভাঙ্গি সাধু বলেও বলেছে কিন্তু রামকৃষ্ণ মিশন তার সেবার কার্য থেকে সরে যায়নি আজ আমরা যদি দেখি সমস্ত সম্প্রদায় এই রামকৃষ্ণ মা এবং স্বামীজির যে রাস্তা দেখিয়েছেন সাই সেই রাস্তায় চলতে শুরু করেছেন সবাই এই সেবা সবাই গ্রহণ করতে শুরু করেছেন মানুষের মধ্যে কেন সব জীবের মধ্যেই সেই শিব বর্তমান যত্র জীব তত্র শিব ঠাকুরের এই মহামন্ত্র সেইটি আমরা আজ রূপায়িত করতে সচেষ্ট রয়েছি এদের মধ্যে বিশেষভাবে আদিবাসীদের জন্য কি করা হচ্ছে সেইটার আমি একটা পরিসংখ্যান দেব আমরা জানি যখন স্বামীজি বেলুন মঠে ছিলেন সেই সময় তার ইচ্ছা হল সাঁওতালদেরকে একদিন তিনি পেট ভরে খাওয়াবেন তারা আবার অন্যের লবণ তিনি খান না সেই জন্য বিনা লবণে তাদের জন্যে খাওয়ার তৈরি করে দেওয়ার জন্য স্বামীজি বললেন সেই দেবদারু গাছের নিচে তাদেরকে বসিয়ে তিনি স্বামীজি নিজের হাতা পরিবেশন করলেন এবং তিনি তৃপ্ত তৃপ্তি অনুভব করলেন সুতরাং এইভাবে আমাদের আদিবাসীদের জন্যও কাজ করা হয়েছে এছাড়া স্বামীজি হাজারিবাগের কথা উল্লেখ করেছেন যে হাজারিবাগে অনেক জায়গা পড়ে রয়েছে যেখানে ইন্ডাস্ট্রি করা যেতে পারে এবং এই যে পিছিয়ে থাকা যে আদিবাসী সম্প্রদায় তাদের জন্য অনেক কাজ করা যেতে পারে স্বামীজি এটা উল্লেখ করেছেন এবং এটা আমাদের মঠ মিশনের যে রুল সেখানেও এটা রয়েছে সুতরাং আমাদের এই সেবা কার্য চলে এসছে এখন আমি বলবো আদিবাসীদের জন্যে রামকৃষ্ণ মিশন কী কী কাজ কোথায় কোথায় বর্তমান করছে আমরা যদি দেখি আমরা দেখতে পাবো যে অলমোস্ট সব জায়গায় আমাদের যেখানে যেখানে আদিবাসী অধ্যুষিত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতেই আমরা কিছু না কিছু সেবামূলক কাজ করে থাকি আদিবাসীদের জন্য তো এদের মধ্যে আমি প্রধান নামগুলো এক এক করে আলফাবেটেক্যালি বলবো আলো আগরতলা ভুবনেশ্বর ব্যাঙ্গালোরের শিবনাহাল্লি গোয়ালিয়র গোয়ালিয়রের বালগ্রাম ইটানগর জামশেদপুর ঝাড়গ্রাম লামডাং কালাডি নারায়ণপুর নরোত্তমনগর রাজমহেন্দ্রবরম রাঁচি মোরাবাদি রাঁচি সেনাটোরিয়াম শিলং শিলচর চেরাপুঞ্জি বিজয়বাড়া এবং বিশাখাপত্তনম এদের নাম উল্লেখ্য তো এদের মধ্যে যদি আমি পরিসংখ্যান নিয়ে হিসাব করি দেখব সবথেকে বেশি সম্পূর্ণরূপে নারায়ণপুর আদিবাসীদের সেবায় কাজ করে থাকে এদের মধ্যে আমি বলবো যে ভুবনেশ্বর শিবনাহাল্লি আগরতলা আলো এরা সবাই শিক্ষামূলক কাজে নিযুক্ত রয়েছে গরিব এবং যারা পড়তে পায় না তাদের পড়ার সেবায় তারা রয়েছে তবু আমি আরও কতগুলো সেন্টারে কথা বলবো যেমন ইটানগর ইটানগর সে সম্পূর্ণরূপে সেবায় নিয়োজিত রয়েছে গোয়ালিয়রের বালগ্রাম যারা যে সমস্ত বাচ্চারা তার পিতা মাতা নেই গরিব যা ডেস্টিটিউট যাকে বলি তাদেরকে নিয়ে এসে ওই বালগ্রে বালগ্রামে রাখা হয় তাদের এছাড়া জামশেদপুরেও আদিবাসীদের জন্য কাজ করা হয় অধুনা ঝাড়গ্রামে আমাদের নতুন সেন্টার হয়েছে যেখানে আদিবাসীদের জন্য সম্পূর্ণরূপে আমরা কাজ করে থাকি এছা হাতমিগোড়া যে ওড়িশার যে নতুন সেন্টার হয়েছে সেখানেও প্রায় এক হাজার ছেলেদের জন্যে হস্টেল সহিত রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনা করা হয়েছে লামডাং নতুন হচ্ছে নর্তমনগরে আগে থেকে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান রাজমুন্ড্রি রাঁচি এ সমস্ত জায়গাতেও রাঁচিতে কে অবলম্বন করে আমরা রুরাল ডেভেলপমেন্টের কাজ করে থাকি রাঁচি স্যানাটোরিয়ামে আমাদের মেডিকেল হেল্প আমরা গ্রামে গ্রামে আদিবাসীদের গ্রামে গ্রামে আমরা দিয়ে থাকি শিলংয়েও ছাত্রদের রাখ রেখে আদিবাসী ছাত্রদের রেখে তাদের পড়ার সুযোগ করে দেওয়া হয় শিলচর শিলচরতায় চেরাপুঞ্জিতে প্রায় চল্লিশটা স্কুল পরিচালিত আছে তাদের দ্বারা যেখানে প্রায় সাড়ে তিন হাজার বাচ্চা পড়াশোনা করে বাকি বিজয়বাড়া আর বিশাখাপত্তনমেও আমাদের কিছু কিছু এই শিক্ষামূলক বা মেডিক্যাল ইউনিটে আমরা আদিবাসী অঞ্চলে কাজ করে থাকি আমি এখন নারায়ণপুরের সম্বন্ধে বিশদভাবে বলতে চাইবো নারায়ণপুর বিশেষভাবে এখানে গভর্নমেন্ট আমাদেরকে ডেকে নিয়ে এসেছিল তদানিয়ন্ত্রণ প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীজি আমাদের কাছে অনুরোধ করেন রামকৃষ্ণ মঠ মিশনের সেই সময়ের পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি এবং শ্রীমৎ স্বামী অভয়ানন্দজির কাছে তিনি অনুরোধ করেন যে এই মধ্যপ্রদেশের এই প্রত্যন্ত অঞ্চলে রামকৃষ্ণ মিশন তার কাজ করুক প্রথমে একটা ছোট্ট করে শুরু করার পরিকল্পনা না হয় সেই কাজের দায়িত্ব পূজনীয় স্বামী আত্মানন্দজিকে ন্যস্ত করা হয় আত্মানন্দজি প্রথমে একটু ইতস্তত করছিলেন কিন্তু পরে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির নির্দেশে তিনি শুরু করেন গভর্নমেন্ট আমাদেরকে প্রথমে চল্লিশ একর জমি এবং পঁচাশ লাখের মতো টাকা প্রথমে দিয়ে কাজ শুরু করার জন্য আমাদের বলেন এবং সব রকম সুবিধা তারা দিতে চান আমরা কাজ শুরু করি উনিশশো চুরাশিতে আর আঠারো উনিশশো চুরাশিতে কাজ শুরু হয়েছে কিন্তু ছাত্র রাখা বা পুরোপুরো কাজ আমাদের শুরু হয় সেকেন্ড আগস্ট উনিশশো পঁচাশি ও এইভাবে আমাদের শুরু হয় কিন্তু ধীরে ধীরে এই আশ্রম তার পরিধি বাড়াতে থাকে বর্তমানে সব জায়গা যদি আমরা আমাদের আরও পাঁচটা সেতার সেন্টার গ্রামের মধ্যে রয়েছে এবং একটা সেন্টার সহযোগী সেন্টার হিসাবে আমাদের রয়েছে এদের সমস্ত ছাত্র রেসিডেন্সিয়াল এবং আমাদের টোটাল যে সাতটা স্কুল রয়েছে তার মধ্যে একটা স্কুল হচ্ছে ক্লাস টুয়েলভ পর্যন্ত ক্লাস ওয়ান টু টুয়েলভ একটা রয়েছে তিনটে রয়েছে ক্লাস ওয়ান টু টেন আর তিনটে রয়েছে ক্লাস ওয়ান টু এইট টোটাল রেসিডেন্সিয়াল ছাত্রের সংখ্যা সাতাইশশো দুই হাজার সাতশো এখন আমাদের রামকৃষ্ণ মিশন নারায়ণপুর মেনলি চারটি ভাগে কাজ করে থাকে একটা হলো শিক্ষা দ্বিতীয় হলো স্বাস্থ্য তৃতীয় হলো এগ্রিকালচারকে অবলম্বন করে এই রুরাল ডেভেলপমেন্ট এবং এই আদিবাসীদের যে সংস্কৃতি রয়েছে যে সংস্কৃতি অত্যন্ত রিচ সেই সংস্কৃতিকে ধরে রাখা এবং সেই সংস্কৃতিটাকে যাতে না ভুলে যায় তার জন্যেও আমরা কাজ করে থাকি এই চারটি বিভাগে আমরা কাজ করে থাকি তার মধ্যে আপনাকে আপনাদের জানিয়েছি যে আমরা শিক্ষায় কি কি করে থাকি এ ছাড়াও আমাদের স্কুলগুলো ছাড়াও রেসিডেন্সিয়াল স্কুলগুলো ছাড়াও আমাদের একটা কোচিং সেন্টার আছে যেখানে বর্তমানে প্রায় চোদ্দোশো ছেলে মেয়ে পড়তে আসে তাদেরকে দু ঘন্টার কোচিং দেওয়া হয় আর একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারও আছে আর চতুর্থ যে আমরা কাজ করে থাকি শিক্ষার ক্ষেত্রে যে ছেলেরা এখান থেকে পাস আউট করে চলে যায় তাদের আমরা স্কলারশিপ দিয়ে পড়ার সুযোগ করে দিই এখন প্রায় তিরানব্বই জন ছেলেকে আমরা স্কলারশিপ দিচ্ছি যারা কলকাতাতে পড়ছে আমাদের বিদ্যামন্দির এবং নরেন্দ্রপুরে তারপরে মহারাষ্ট্রে পড়ছে হনুমান ব্যায়াম নিকেতন ব্যায়াম নিকেতন এবং আমাদের ছত্তিশগড়েও বিলাসপুর রাজনাথগাঁও রায়পুর জগদলপুর আদি জায়গায় এই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আমরা সহায়তা করছি এই ছেলেগুলো হচ্ছে ছেলে বা মেয়েরা যারা এখানে পড়ছে তারা এখনও ফার্স্ট ছেলে মেয়েরা আসছে ফার্স্ট জেনারেশন মাত্র তাদের পরিবারের এর আগে কেউ পড়াশোনা করেনি প্রথম তারা এসে এই পড়াশোনা কি সেটা জানছে এবং তারা পড়াশোনা করছে এইখানে যে ছেলেমেয়েরা আসছে অনেকেই এই ধারণা থাকে যে আদিবাসীদের ছেলে মেয়েদের আদিবাসী ছেলেমেয়েদের বুদ্ধি কম তাদের আইকিউ কম কিন্তু আমরা এই আমি এইখানে প্রায় ষোলো বছর আছি এই ষোলো বছরে আমি এই ধারণাটা এখনও পাই হতে পারেনি আমার যে ছেলেদের আইকিউ কম ট্যালেন্ট কম আজ আমার একটি মেয়ে অবুজ মারিয়া মেয়ে যে আইআইটি ধানবাদে পড়ছে কম্পিউটার নিয়ে তার আরেকটা সাবজেক্ট হলো ম্যাথ এছাড়া সিজিপিএসসি করে কয়েকটি ছেলে নানা অফিসার হয়ে কাজ করছে নানাভাবে এরা উঠে আসছে এই অবুজ সম্বন্ধে আমি আপনাদের আর একটু বলতে চাই অবুজ হচ্ছে একটা আনসার্ভেড ল্যান্ড এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্ভে করতে পারেনি প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এই এরিয়াতে এই আদিবাসী এক অত্যন্ত গরিব এবং পিছড়া পিছিয়ে থাকা আদিবাসীরা এখানে থাকে কিছুদিন আগে পর্যন্ত তাদেরকে আদম আদিম জাতির অন্তর্ভুক্ত করা ছিল এখন তাদের অত্যন্ত পিছিয়ে থাকা জনজাতি বর্গ হিসাবে চিহ্নিত করা হয়েছে এছাড়া এর নারায়ণপুর ডিস্ট্রিক্ট যে আছে এটি অত্যন্ত পিছিয়ে থাকা জেলা বা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষিত করা হয়েছে এই গরিব অঞ্চলে আমরা কাজ করে থাকি প্রথম তো শিক্ষার কথা বললাম স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের মূল কেন্দ্রে নারায়ণপুরে তিরিশ হজ্জার তিরিশ বেডের একটা হসপিটাল রয়েছে যেখানে আমাদের মেডিসিন গাইনি অর্থোপেডিক জেনারেল সার্জেন আদি সব সুবিধা আমরা দিয়ে থাকি এবং সমস্ত এক্স রে এ আদি সব কিছু আছে আমরা করে থাকি তো এই ছাড়া মূল কেন্দ্রের হাসপাতাল ছাড়া আমাদের ছটা হেলথ পোস্ট আছে যেখানে ওপিডির মতো আমরা কাজ করে থাকি তিনটে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশান সেন্টার আছে যেখানে আমরা কুপোষিত বাচ্চাদের নিয়ে এসে তাদেরকে সুপোষিত করি এই বাচ্চাদের সংখ্যা আমরা আজ পর্যন্ত প্রায় ষোলোশোর মতো বাচ্চাকে ভালো করে দেওয়া হয়েছে কিছু কিছু বাচ্চা তো এরকম থাকে যেন আমরা জমের সঙ্গে লড়াই করে আমি ওই বাচ্চা আমরা ওই বাচ্চাদেরকে বাঁচিয়ে তুলি তো জম তার করাল গ্রাসে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে আর সেইখান থেকে আমাদের কর্মীরা ওই কীভাবে তাদের সেবা করে ধীরে ধীরে তাকে এক সুপোষিত বাচ্চায় পরি পরিণত করে এ আমরা দেখি এছাড়া আমাদের মোবাইল ডিসপেন্সারি রয়েছে দুটো মোবাইল ইউনিট আমাদের এখানে কাজ করে বাইরে আরও একটা ওপিডি রয়েছে এই করে মেডিকেলের আমরা প্রায় দুশোটা গ্রামে আমরা কাজ করে থাকি বাকি যে যে এগ্রিকালচারের যে ইয়ে আছে বেস্ট এগুলো আমাদের একটা ফার্ম আছে যেখানে আমরা ট্রেনিং এবং ডেমনস্ট্রেট করে থাকি এটি আমাদের মূল আশ্রম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বৃহবাড়া বলে একটা জায়গা আছে সেখানে আমাদের কিষানদেরকে প্রত্যেক মাসে একটা তাদের কি কি ডেভেলপমেন্ট হচ্ছে এগ্রিকালচারে সেগুলো আমরা অবগত করি করাই এবং তাদের নানারকম বীজ দেওয়া ওষুধ দেওয়া নানাভাবে তাদেরকে সহায়তা করে এগ্রিকালচারে আগে যেমন ছিল কাট অ্যান্ড স্ল্যাশ এ স্ল্যাশ অ্যান্ড বার্ন এই যে পদ্ধতিতে যাকে বাংলায় আমরা ঝুম চাষ বলি এই ঝুম চাষ ছিল সেটাকে আমরা এখন ধীরে ধীরে যে আমাদের যে আধুনিক যে চাষের পদ্ধতি তাতে করার জন্যে ওদেরকে উদ্বুদ্ধ করি আর প্রসঙ্গত আমি বলে রাখি এখানকার লোকেদের চাহিদা খুব কম এরা চায় না যে খুব বেশি ধনী হয়ে যায় বা এ হয়ে যায় চাহিদা ওদের বলে যে আমার যেটুকু দরকার সেইটুকু হলে হয়ে যাবে এখনও পর্যন্ত এই অঞ্চলের লোকেরা অত্যন্ত সরল সহজ এবং গরিব থাকলেও তাদের কোনো দুঃখ নেই এই তাদেরকে নিয়ে এই শিক্ষা তারা শিক্ষার কথা বললে বলে শিক্ষা আমরা কি হবে করে আমরা তো বেশ আছি তাদেরকে সেইখান থেকে মোটিভেট করে তাদের শিক্ষিত করা হয় এই করে ছেলে এখন ধীরে ধীরে এগিয়ে আসছে আমরা যে শুধু শিক্ষার ক্ষেত্রে কাজ করি তা নয় আমাদের ছেলেমেয়েরা গান বাজনা ডান্স এগুলোতেও খুবই উন্নত ডান্স নৃত্য যে এদের রক্ততে এটা মিশে রয়েছে এরা ডান্সে খুবই পারঙ্গত গান আমাদের গানের ব্যবস্থা রয়েছে অনেক ছেলেমেয়েরা আমাদের এই খয়রাগড় যে ইউনিভার্সিটি আছে গানের সেখানে আমাদের অনেকক্ষণও অনেক ছেলেমেয়েরা পড়ছে এবং আগেও পাস করে বেরিয়েছে এই গানের প্রফেসর ওই খয়রাগড়েও আমাদের ছেলে প্রফেসর হয়ে রয়েছে এছাড়া স্পোর্টস আমাদের স্পোর্টসে আমাদের ছেলেরা খুবই উন্নত উন্নতি করছে গত বছর প্রায় একশো জন ন্যাশনাল লেভেলে খেলেছে একশো চুয়ান্ন জনের মধ্যে ফুটবল রয়েছে ভলিবল রয়েছে খোখো রয়েছে জিমনাস্টিক রয়েছে টেবিল টেনিস রয়েছে ব্যাডমিন্টন রয়েছে এই সমস্ত খেলায় খোখো ইয়ে বাস্কেটবল রয়েছে এই সমস্ত খেলায় এরা ধীরে ধীরে এগিয়ে আসছে ফুটবল বিগত ছ সাল আমরা এই ছত্তিশগড়ের চ্যাম্পিয়ন হয়ে রয়েছি এবং ছত্তিশগড়কে নানা জায়গায় আমরা রিপ্রেজেন্ট করছি আই লিগ খেলছি তারপরে সুব্রত কাপে আমাদের দুটো গ্রুপের আন্ডার ফোরটিন এবং আন্ডার সেভেন্টিন ফুটবল লিগ খেলার জন্য এই সমস্ত এবছরও যাচ্ছে এছাড়া আন্ডার থার্টিন আন্ডার সিক্সটিন আই লিগ খেলছে আমাদের সিনিয়র ছেলেরা আই লিগ খেলছে সমস্ত ছেলে এই খেলাতে এঙ্গেজ রয়েছে মেয়েরা ও এই আজকেরও অনেক মেয়েরা খো এবং ভলিবল খেলতে স্টেট লেভেলে গেছে তারা সিলেক্ট হবে ন্যাশনাল লেভেলের জন্যে সুতরাং ছেলে মেয়েদের যে কেবল পড়াই দিচ্ছি পড়া করাচ্ছি বা অন্য কিছু হচ্ছে না তা নয় আমাদের অ্যাপ্রোচ হল হলিস্টিক আমরা সব কিছু আমাদের আধ্যাত্মিক বৌদ্ধিক মানসিক এবং শারীরিক এই সমস্ত বিষয় আমরা তাদের দেখাশোনা করি এবং যাতে সমানভাবে এই চারটে বিভাগেই তারা উন্নতি করে সেই জন্য আমরা সচেষ্ট থাকি থেকে বড় আমি এইখানে উল্লেখ করব গভর্নমেন্ট অফ ছত্তিশগড় আমাদের যথেষ্ট সাহায্য করে তারা যদি সাহায্য না করত তাহলে আমরা হয়তো এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারতাম না অনেকের ধারণা আছে যে এই নারায়ণপুরকে সম্পূর্ণ টাকা গভর্নমেন্ট দিয়ে থাকে এই ধারণাটা কিন্তু ঠিক নয় প্রায় চল্লিশ প্রতিশত আমাদের কালেক্ট করতে হয় গত বছরে যেমন ছাপান্ন কোটি টাকা আমরা খরচা করেছিলাম ছাপান্ন কোটির মধ্যে গভর্নমেন্ট আমাদেরকে ছত্রিশ কোটি দিয়েছিল বাকি কুড়ি কোটি টাকা আমাদের কালেক্ট করতে হতো যেইভাবে হোক ম্যানেজ করতে হতো কিন্তু আমরা আঠারো কোটি পর্যন্ত করেছিলাম দু কোটি টাকা আমার ডেফিসিট থেকে গিয়েছিল। সুতরাং অনেকে মনে করে যে নারায়ণপুরের অভাব নেই গভর্নমেন্ট এত টাকা দিচ্ছে হ্যাঁ গভর্নমেন্ট টাকা দিচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই গভর্নমেন্ট অনেক সাহায্য করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরও এই দরকার আছে এই কোন কাজ ডেভেলপ উন্নত উন্নয়নমূলক কোনো কোনো কাজ করতে গেলেই আমাদের টাকার কথা আগে ভাবতে হয় টাকা ছাড়া আমরা এগোতে পারি না এছাড়া আপনারা যা এটা নিশ্চয়ই অনুভব করতে পারবেন গ্রান্ট আমাদের হাতে নেই গভর্নমেন্টের হাতে এবং ডোনেশান সিএসআর ফান্ড থেকে নেওয়া এও আমাদের হাতে নাই লোকের হাতে রয়েছে পরহস্তগত ধনম তো সুতরাং সেই টাকার উপরে আমরা সম্পূর্ণ নির্ভর করতে পারি না কতটা পাব সেটা বলা যায় না তবু আমরা সাহস করে এগোতে থাকি যা আমার শ্রীরামকৃষ্ণ মা সারদা আর স্বামীজি আমাদেরকে সাহায্য করে আসছেন দিয়ে আসছেন আমাদের সম্পূর্ণ তাদের আশীর্বাদেই তারাই চালাচ্ছেন আমরা কেবলমাত্র যন্ত্রস্বরূপ রয়ে আমরা এখানে কাজ করছি অনেকের ধারণা আছে এই অঞ্চল অত্যন্ত ডিস্টার্ব অঞ্চল কেউ আসতে চায় না সবাই ভাবে যে এই জায়গায় গেলে আমরা আর ফিরবো না এরকম একটা ধারণা হয়ে আছে অনেকের কিন্তু আমরা তো বেঁচে আছি আমার মনে মনে পড়ে দু হাজার আমাদের এইখানে একটা ইউথ কনভেনশান আমরা করেছিলাম ন্যাশনাল ইউথ কনভেনশান সেই সময় কলকাতা থেকে এই পুতুল নাচের জন্য আমরা একজনকে ডেকেছিলাম আর দু চার দিন আগে এইখানে একটা বিরাট অ্যাটাক করে আমাদের মাওবাদীরা যে এটাকে কয়েকজন রাজনীতিরা মারা যায় সকলের ধারণা হয় যে নারায়ণপুরে এই এতে যাওয়া যাবে না আর ওই পুতুল নাচের এরাও তারা বলে যে আমরা যাব না আমি বললাম যে দেখুন আমরা তো এখানে মোড়ে ভূত হয়ে আছি না সেই জন্যে আমরা ভয়ে তো কোনো কিছু কাজ করছি না তারপর আমার কথা শুনে রাজি হয়ে তারা আসেন তো সুতরাং এই বিরুদ্ধ পরিবেশে আমাদের নানাভাবে কাজ করতে হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ঠাকুরের কৃপায় আমাদের কাজ ঠিক মতো চলছে আমি এমনি মজা করে বলি এই আশ্রমের যে ভাইব্রেশান তন্মাত্রা এই সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমে ঠাকুরই মেনটেন করেন আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা টাকা পয়সার ব্যবস্থা স্বয়ং মা করেন আর স্বামীজির স্বামীজি আমাদেরকে কাজে উদ্বুদ্ধ করেন আমরা কাজে যে এত দৌড়ে কাজ করছি এ করছি এটা স্বামীজিই করাচ্ছেন আমাদের স্বামীজি আমাদের সমস্ত শক্তি দিয়ে তিনি কাজ করিয়ে নিচ্ছেন তো এইভাবে আমাদের নারায়ণপুর চলছে এবং আদিবাসী সেবা বলতে গেলে প্রথমে নারায়ণপুরের নাম আসবেই নারায়ণপুর সম্পূর্ণরূপে এই আদিবাসী সেবায় নিযুক্ত রয়েছে আর অন্য কিছুই তার প্রধান লক্ষ্য নয় প্রধান লক্ষ্য হল আদিবাসীদের সেবা তাতে কিন্তু আজ আমরা সুফল পাচ্ছি বহু ছেলে মেয়ে আজ আমাদের সোসাইটিতে যে মেন স্ট্রিম তাতে এসে মিলে সমান হারে কাজ করছে যাদের ধারণা আছে যে আদিবাসীদের বুদ্ধি কম তাদের ধারণা ভ্রান্ত তারা প্রমাণ করছে এবং আরও আমি এইটুকু আশা করবো শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনাও করব যে আমাদের ছেলেমেয়েরা আরও আরও উন্নতি করবে এবং আরও তারা প্রমাণ করবে যে তারা কোনো অংশে কম নয় সকলের মধ্যে যে শক্তি রয়েছে তার মধ্যেও সেই শক্তি রয়েছে স্বামী বিবেকানন্দ বলছেন সমস্ত লোকের মধ্যে সেই অনন্ত শক্তি বর্তমান সেই অনন্ত শক্তির বিকাশের অভাব রয়েছে এতদিন এদেরকে সুযোগ দেওয়া হয়নি এখন একটু সুযোগ পেয়ে তারা নিজেদেরকে প্রমাণ করতে সচেষ্ট হয়েছে এবং তারা প্রমাণ করছেও আমি শেষে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এই একটু যেটা আমি বললাম পরিসংখ্যান সেটা আপনারা শুনলেন এই জন্যে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমি শ্রসদ্ধ নমস্কার